তো আমরা আজকে দেখাবো হচ্ছে প্রোটেকশন সার্কিট হয়ে কিভাবে আমাদের ভোল্টেজটা প্রবেশ করে। ওকে, তো আমরা তো আমাদের এখানে প্রথমে আসবে কি অ্যাডাপ্টার, অ্যাডাপ্টারের ডিসি জ্যাক, তাই না? তারপরে যে কোনো একটা ফিউজ অথবা কয়েল থাকতে পারে, তাই না? অথবা কয়েল দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে ফিউজ, এটা হচ্ছে কয়েল। দেন আমাদের থাকবে কি একটা মসফেট, ঠিক আছে? তারপরে থাকবে আমাদের আরেকটা মসফেট, তারপরে থাকবে আমাদের কি সিএলআর, তারপরে থাকবে আরেকটা মসফেট, তারপরে হচ্ছে আমাদের কি। সো এখন এটা হচ্ছে এম ওয়ান, এম টু, এম থ্রি, ঠিক আছে? সো এখানে আমাদের একটা সিস্টেমে এই মসফেটগুলো বসবে, ঠিক আছে? এই সিস্টেমে মসফেটগুলো বসবে। ওকে, তাহলে এখানে আমরা এটার একটা কম্বিনেশন তৈরি করব, ঠিক আছে? কেমন এটার কম্বিনেশনটা হচ্ছে যে আমরা মসফেটে কী পড়ছিলাম, এন চ্যানেল পি চ্যানেল, ঠিক আছে? তাহলে হইতে পারে এন এন, ঠিক আছে? এন পি 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 এন, এরকম হইতে পারে না, কম্বিনেশন হবে, ঠিক আছে? সো এখন আমরা বলেন এই পাশে আমরা প্রথমে ড্রেন দিই, ঠিক আছে? আর এই পাশে সোর্স দিলাম, এই পাশে গেট দিলাম, ঠিক আছে? আবার এখানে একটা এখন এমন সিস্টেমে আমাদের এইখানে ইয়াটা বসাইতে হবে, যদি এইটা ফরওয়ার্ড হয় তাহলে এটা ব্লকিং হবে, এটা যদি ফরওয়ার্ড হয় এটা ব্লকিং হবে, ঠিক আছে? সো আমরা যেহেতু ড্রেন এদিকে আছে, ড্রেন আমরা বসাবো কি এন এন চ্যানেল, তাহলে কানেকশনটা কি থাকবে, সোর্স টু ড্রেন, সোর্স টু ড্রেন, ঠিক আছে? আর গেটের দিকে তীর চিহ্ন। ওকে, এখন এইটাই আমাদের হয়ে গেছে ফরওয়ার্ড, ঠিক আছে? তাহলে এটারে আমাদের ব্লকিং বানাইতে হবে, ঠিক আছে? এটারে এটা আমাদের ব্লকিং বানাইতে হবে। তাহলে ব্লকিং বানাইতে হলে ড্রেনটা এই পাশে আসবে, যেহেতু আমরা সোর্স টু ড্রেন করতেছি, তাই না? আর গেটটা যদি এখানে হয় তাহলে তীর চিহ্ন দিয়ে থাকবে, তাই না? ওকে, হলো আমরা ড্রেনের দিকে কি দিছি, মুখ দিছি এটার, তাহলে কি এটা এন, এটাও এন। ওকে, তাহলে আমরা সোর্স টু সোর্স কানেকশন হচ্ছে। ওকে, দেন এখান থেকে আমাদের কিসে যাচ্ছে, সিএলআর। ওকে, দেন আমাদের এখানে আমরা আরেকটা মসফেট রাখবো, সেটা হচ্ছে এখান থেকে ব্লক থাকবে, ঠিক আছে? আর ব্যাটারি থেকে ফরওয়ার্ড থাকবে, হ্যাঁ ব্যাটারি থেকে ফরওয়ার্ড থাকবে। তো আমরা দেখি না, এখানে অ্যান চ্যানেলও দেওয়া যাবে, পি চ্যানেলও দেওয়া যাবে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে পি চ্যানেলই থাকে, ঠিক আছে? তাহলে যদি আমরা এই ফরওয়ার্ড দিতে চাই, তাহলে আমাদের তাহলে ড্রেন টু সোর্স হইতে হবে, ঠিক আছে? ড্রেন টু সোর্স,
ড্রেন ড্রেন টু সোর্স, তাহলে এটা ব্যাটারির দিকে থেকে ফরওয়ার্ড, ঠিক আছে, আর ব্যাটারির ভোল্টেজটা এসে এখানে বাধা খাবে, তাই না? আবার অ্যাডাপ্টারের ভোল্টেজটা এখানে গিয়ে বাধা খাবে, ঠিক আছে? তাহলে আমরা এইখানে আঁকলাম হচ্ছে কি পি চ্যানেল, কারণ কি সোর্স টু ড্রেন পি চ্যানেল। আমরা এন চ্যানেলও দিতে পারি, ঠিক আছে, এন চ্যানেল দিলে আমাদের খালি ঘুরাই দিতে হবে, সোর্স দিয়ে ঢুকবে, ঠিক আছে, এই। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে পি চ্যানেলটাই থাকে, ঠিক আছে। তাহলে আমাদের এন টু এন গেল, এখন আমরা আঁকবো হচ্ছে কি এন টু পি, তাহলে সেম এটা এখানে, তাই না? তাহলে আপনি বলবেন কোনটা কোন দিকে হবে, বলেন এখানে কি হবে? ড্রেন টু সোর্স হবে, তাহলে চিহ্ন হবে কি এদিকে, তাই না? ওকে, গেট, তাহলে গেটের চিহ্নটা কোন দিকে হবে? গেটের দিকে, ওকে দিলাম। এখন আমরা পি চ্যানেল লাগবো, তাহলে এটা যেহেতু ফরওয়ার্ডে আছে, ঠিক আছে, এটা যেহেতু এটা ফরওয়ার্ড না, এটা তো এটার জন্য ফরওয়ার্ড, আর এটা এটা ব্লকিং অবস্থায় আছে, তাহলে এটা এটারও তো ব্লক করতে হবে, এখানে সিএলআর দিয়ে তো ব্লক করতে হবে, তাই না, ব্যাটারির ভোল্টেজটাকে। তাহলে আমাদের এই দিকে আমরা কি করবো, এখন তো পি চ্যানেল লাগবো, তাই না? পি চ্যানেলের ক্ষেত্রে হচ্ছে সোর্স টু ড্রেন, হ্যাঁ, ড্রেন টু সোর্স। তাহলে আমরা যেহেতু এটা এইদিকে ব্লক থাকবে, আর আঁকবো আমরা পি চ্যানেলে, তাই না, পি, আর এটা হচ্ছে এন, সো ব্লক থাকবে, ব্লক থাকলে আমাদের যাবে হচ্ছে কি ড্রেন টু সোর্স হয়েছে, গেট কানেক্টেড। তাহলে পি চ্যানেলের গেট কি গেট খাবে, ওকে হইল সিএলআর, আর আমাদের এখানে তো এটাই, তাই না? গেল এটা, এখন সোর্স টু ড্রেন কানেক্টেড, সোর্সের সাথে ড্রেন কানেক্টেড, ওকে। দেন আমরা কি আঁকবো এবার, দুইটাই পিপি, ঠিক আছে, দুইটাই পিপি। তাহলে পি হলে, পিপি হলে কি হবে, ড্রেন টু সোর্স, ওকে। আমরা এটা কি দিলাম এদিকে, ড্রেন টু সোর্স দিলাম, ওকে, গেট। আরেকটা আঁকলাম, তাহলে আমাদের এটা এদিকে ফরওয়ার্ড, তাহলে এটাই ব্লক করবে, ঠিক আছে, তাহলে এটা এদিকে থাকবে পিপি, পিপি হইলে ড্রেন টু সোর্স, তাই না? তাহলে এই পাশে ড্রেন থাকবে, এই পাশে সোর্স থাকবে, এটা গেট থাকবে, এটা সিলারের সাথে কানেক্টেড, এটা সোর্সের সাথে কানেক্টেড, ওকে, পি পি, এখন মিলতেছে কিনা, সোর্স টু ড্রেন টু সোর্স, ড্রেন টু সোর্স, ঠিক আছে, কম্বিনেশন ঠিক আছে, সিএলআর, তাহলে এটা পি চ্যানেল কি হবে, ড্রেন টু সোর্স গেট, ওকে, এটা কানেক্টেড গেটের সাথে, তাহলে এটা উপরের দিকে কানেক্টেড, এটা কোন দিকে কানেক্টেড, সবগুলা উপরের দিকে কানেক্টেড, তাই না?
হলো বি হইছে আচ্ছা আমরা যদি এখানে এন চ্যানেল বসাইতে চাই ঠিক আছে আমরা একটা এন চ্যানেল বসাই দেখব ঠিক আছে বুঝতেছেন তো ব্যাপারটা আমি বুঝতেছি হ্যাঁ আমরা কিন্তু এটা আবার এই বোর্ডগুলো এই অবস্থায় আছে আমরা বোর্ড দেখে দেখাও আঁকবো আবার ঠিক আছে তো এখন আসবে আমাদের কি পিএন না এবার আসবে আমাদের পিএন পি টু এন তাহলে আমরা পি আঁকবো তাহলে আমরা পি আগে আইকা নেই পি কোন দিকে দিব বলেন ড্রেন টু সোর্স আচ্ছা আমরা এই দিকে দিই এবার ঠিক আছে ড্রেন দিয়ে এইদিকে একটু ঘুরাই ফিরাই দিই না সোর্স ওকে তাহলে গেট হবে এটা পি আগে পি না পি হইলে গেট খাবে তাই না ওকে দিলাম তাহলে এটা তো আছে এইদিকে তাহলে এখন এটা তো ব্লকিং অবস্থা আছে তাহলে ব্যাটারিও তো ব্লক করতে হবে তাই না তাহলে এটা কি থাকবে এদিকে এন এবার এন হবে এন হলে এটা এন 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 আঁকবো আমরা তাহলে এন কি হয় সোর্স টু ড্রেন তাই না সোর্স টু ড্রেন সোর্স টু ড্রেন ওকে বলো এন চ্যানেল গেটে এন ইয়া খাবে তাই না তাহলে এখন কানেক্টেড দেখেন এখানে কিন্তু ড্রেন এখানে সোর্স এখানে ড্রেন কানেক্টেড এখানে সোর্স কানেক্টেড ওকে সিএলআর ঠিক আছে এখানে এখন আমরা এন দিই একটা ঠিক না এন হচ্ছে ফরওয়ার্ড হবে তাই না এন চ্যানেলের ক্ষেত্রে এটা ফরওয়ার্ড হবে তাহলে ফরওয়ার্ড আমরা আগে দিক দিয়ে নেই ঠিক আছে ওকে ফরওয়ার্ড হোক সমস্যা নাই তোমাদের তাই না ওকে আমরা ফরওয়ার্ড দিলাম তাইলে এন চ্যানেলের ক্ষেত্রে এখানে এন দিব আমরা এখানে এন এখানে পি তাহলে এন এর ক্ষেত্রে ড্রেন টু সোর্স টু ড্রেন সোর্স টু সোর্স তাহলে এটা সোর্স তাহলে এটা গেট আর এটা ড্রেন ওকে তাহলে আমরা এখানে এন চ্যানেলও পেয়ে গেলাম তাই না এন গেট কি নিচের দিকে তাই না তীর চিহ্ন নিচের দিকে হলো তাহলে আমরা এন চ্যানেল দিয়েও করতে পারি ঠিক আছে তবে এখানে ম্যাক্সিমামই পি চ্যানেল থাকে ওকে তারপরে ব্যাটারি কানেক্টেড ওকে তারপরে কি কানেকশন আসতেছে আমাদের পিএন তো হয়ে গেল এনএন তো হয়ে গেছে এনএন এনপি হ্যাঁ এখন আমরা পিএন পিপি হচ্ছে পিএন হচ্ছে এটা তো হয়ে গেছে এই পিটা আমরা এখানে আনতে পারি এই এনটা আমরা এখানে দিতে পারি এটা কি হয়েছে এটাই হয়েছে না আচ্ছা যাই হোক আমরা এখন এই সোর্সের ক্ষেত্রে ড্রেনরে আমরা এই পাশে দিতে পারি এই সোর্সটা আমরা এই পাশে দিতে পারি ঠিক আছে আর কম্বিনেশন দেখাবো এটা হ্যাঁ আমরা এখন মাদারবোর্ড দেখা দেখা বার করবো এবং আঁকবো একবার ফুল মাদারবোর্ড দেখা ট্রেসিং ঠিক আছে মাদারবোর্ড দেখবো আর আঁকবো আমাদের এরকম একটা খুব সুন্দর মাদারবোর্ড নিতে হবে একটা লেট হবে একটু যেহেতু মাদারবোর্ড কি পাওয়া যায় হ্যাঁ মাদারবোর্ডে মানে প্রথম মাদারবোর্ড কিনতে পাওয়া যায় নষ্ট মাদারবোর্ড দিলে হ্যাঁ পাওয়া যায় স্কেমেটিক হইলে ভালো হয় আচ্ছা এখানে দেখলাম ওকে আমরা বিপার মোড়ে দিব ঠিক আছে আমরা ইয়াটারে বিপার মোড়ে দিব বিপার মোড়ে নেওয়ার পরে আমরা প্রথমে এটা গ্রাউন্ডে রেখে আমরা
প্রথমে ঠিক আছে জি তাহলে এটার আমরা কয় নাম্বার পিন পাইছি আচ্ছা আমাদের এক নাম্বার পিন কোনটা ডিসি ইন এর নাম্বার পা এক নাম্বার পাই নেগেটিভ করে দিছে ঠিক আছে এই যে চিহ্ন দেখেন এই যে এই যে আমরা এখানে চিহ্ন দেখতে পাচ্ছি ঠিক আছে এক নাম্বার পা আর দুই নাম্বার পা নেগেটিভ প্রথম দুইটা পা হচ্ছে গ্রাউন্ডে দিয়ে দিছে ঠিক আছে ওকে পরের দুইটা হচ্ছে পজিটিভ পজিটিভ পা পজিটিভ থেকে আমাদের কোথায় গেছে আমরা দেখি পজিটিভ থেকে ওকে আমরা এখানে পজিটিভই ধরবো ঠিক আছে কয়েল ঠিক আছে এই পিএল লেখা আছে আমাদের এখানে কয়েল পিএল না পিডি পিএল ঠিক আছে পিএল কোনটা আগে গেছে একটা পিএফ আছে একটা কয়েল আছে ঠিক আছে কোনটা আগে গেছে এটা তো আমরা এখন ইয়া দেখে বুঝতেছি না দুইটার মধ্যে একসাথেই কানেক্টেড ঠিক আছে তো আমরা যেহেতু এই আচ্ছা যেকোনো একটা ধরি আমরা গেছে এখানে প্রথমে ধরি ফিউজ ঠিক আছে ফিউজে গেছে তারপরে কয়েল আসছে ওকে প্রথমে ফিউজ তারপরে কয়েল এল তারপরে কই গেছে দেখি আমরা এখন এই কয়েল থেকে আমরা দেখি এখানে মসফেটের শব্দ হচ্ছে না তাই না তারপরে এখানে একটা মসফেট ছিল এখানেও শব্দ হচ্ছে না এখানেও শব্দ হচ্ছে না দ্যাট মিন্স অপোজিট আমরা দেখব ঠিক আছে অপোজিটে এইভাবে ধইরা এইভাবে ধরে আমি আটকানো তো কঠিন হয়ে যাবে হ্যাঁ ওকে এভাবে ধরে আমরা কয়েল থেকে দেখেন এই পাশে আসছে ঠিক আছে কয়টাতে ড্রেনে ওকে ড্রেন আর কি কয়েল সরাসরি ড্রেনে কানেক্টেড ওকে তারপরে তাহলে আমাদের এখান থেকে তো কানেকশনটা এখানে আইসা সেকেন্ড মসফেটে থাকবে তাহলে আমরা এখানে সোর্সে ঢুকছে তাই না তাহলে আমরা এখানে সোর্স থেকে ফলাই সোর্স থেকে ফলাইলাম পরে সোর্স থেকে কার কাছে গেছে যেহেতু এই পাশে আর কোনো মসফেট নাই তাহলে আমরা এটা ধইরা আবার চলে যাবো ওই পাশে তাই না এটা হচ্ছে ট্রেসিং এটা কি ট্রেসিং দেখেন এখানে একটা মসফেট আছে লাগানো আবার এখানে এখানে একটা আছে ঠিক আছে ওকে এখানে কয়টা বিনে করতেছে কি আর একটা বিনে তিন পিনে বিনে করতেছে তাহলে সোর্সে ঢুকছে তাহলে সোর্সে ঢুকছে তাহলে আমরা এখানে আবার সোর্স থাকবো একটা ঠিক আছে ওকে সোর্স দ্যাট মিন্স আমাদের ড্রেন দিয়ে বের হয়েছে তাই না তাহলে এখানে একটা গেট এখানে একটা গেট ওকে তারপরে আমাদের এখন আমাদের সিএলআর বের করতে হবে তাহলে আমাদের এই ড্রেন দিয়া ড্রেনে ড্রেন দিয়ে বের হয়েছে ড্রেন দিয়ে আমরা সিএলআর খুঁজি সিএলআর কই আছে সিএলআর কি এই পাশে আছে না কোন পাশে আছে আমাদের সেটা আবার দেখতে হবে তাই না সিএলআর সিএলআর যেহেতু আমাদের ডায়াগ্রামে ওই পাশে আমরা গিয়ে দেখি সিএলআর আছে কিনা ওই পাশে তাই না সিএলআর এই যে এখানে একটা ইয়া দেখা যাচ্ছে এখানে একটা পিআর 302 এখানে তো বোঝা যায় না সিএলআর সেটা আমরা মানে রেজিস্টার একটা ওকে তাহলে আমাদের এইখান থেকে আমরা এখানে এটা ধরি আগে এটাকে ধরি ধরার পরে আমরা এখানে কি করব 100% ড্রেনের সাথে ঠিক আছে
ব্রেনের সাথে কানেক্টেড পাইছি আমরা জি তাহলে কথা মিলছে মিলছে ড্রেন ওকে দেন আমাদের আরেকটা মসফেটের সাথে কানেক্টেড হবে সেটা হচ্ছে কি সিএলআরটা আরেকটা মসফেটের সাথে কানেক্টেড হবে দেখি এটা হইতে পারে কাছাকাছি যেহেতু আছে ঠিক আছে এটার সোর্সে ঢুকছে ওকে সোর্সে ঢুকছে আমাদের তো সোর্সে ঢুকলে সেটা হচ্ছে পি চ্যানেল হওয়ার কথা তাই না তাহলে সোর্স বানান তাহলে আমরা এটা দেখি পি চ্যানেল কিনা তাই না এটা পি চ্যানেল কিনা আমরা মাপবো কিভাবে বলেন তো মনে আছে পিছনে কাইয়া ড্রেনে শর্টস শর্টস ড্রেনে ইয়া দেন ড্রেনে লাল তার ড্রেনে লাল তার শর্টস দিয়ে ঢেলে শুরু করে তাহলে এটা পিছনে ঢেলে শুরু করছে ওকে এটা করি আমরা এটার মাদারবোর্ড পার্ট নাম্বারটা কত ঠিক আছে ওকে আমরা এটা ট্রেস করি ঠিক আছে প্রথমত আমরা কি বের করব পজিটিভ ব্যাটারি সব তো করেন আগে